নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক। তো আমি প্রথমে উদ্ভিদের খনিজ পুষ্টি নিয়ে আলোচনা করেছি, তারপরে প্রাণীদের পুষ্টি নিয়ে আলোচনা করতেছিলাম। তো প্রাণীদের পুষ্টি নিয়ে আলোচনা করার সর্বশেষ খনিজ লবণ নিয়ে আলোচনা করা হয়েছে, এখন আমরা পানি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে পানির অপর নাম জীবন। সাধারণত আমরা সবথেকে বেশি, আমাদের জীবন ধারণের জন্য সবথেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ এক মুহূর্তও বাঁচতে পারে না। এই অক্সিজেনের পরেই যে জিনিসটার স্থান আমাদের জীবন রক্ষার জন্য সেই জিনিসটা হচ্ছে পানি। তো পানি আমাদের শরীরে গিয়ে কিছু মৌলিক কাজ করে, যে কাজগুলোর ভিতরে আছে আমাদের দেহ গঠন করে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করে এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন করে। মানবদেহে পানির কাজগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন। দুই মার্কের প্রশ্নটা কিন্তু আসতে পারে যে মানবদেহে পানির কাজগুলো বর্ণনা করো। এই কাজগুলো এখানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা আছে। প্রথমে বলা আছে হচ্ছে দেহ গঠন। আমরা জানি যে আমাদের মোট ওজনের 50-65% পানি, অর্থাৎ আমাদের ওজন যদি কারোর 100 কেজি হয় তাহলে তার 50-65 কেজিই হচ্ছে পানি। তো শরীরে যদি পানি কম পড়ে তাহলে দেখো আমাদের শরীরটার যেহেতু 50-65 ভাগই পানি, আর সেই পানিটা যদি শরীর না পায় ঠিক মতো তাহলে কিন্তু আমাদের শরীর ঠিকভাবে গড়ে উঠবে না এবং আমরা বাঁচতেও পারবো না। দুই নম্বর আছে দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ। তোমরা জানো যে আমরা খাবার খাওয়ার পরে সেই খাবারটা, খাবারের সার অংশটা কোষে যায়। কোষে কিসের সাহায্যে যায়? রক্তের সাহায্যে যায়। রক্ত সাধারণত দুটো অংশ, একটা হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা। তো রক্তরসের সবই প্রায় পানি, অর্থাৎ পানি বলা যায় যে আমাদের খাদ্যের সার অংশ এটা কোষে নিয়ে যায়। আবার আমরা যে শোষণের জন্য যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটা ফুসফুস থেকে কোষে যাইতে হয়। কোষে কিভাবে যায়? রক্তের সাহায্যে। অর্থাৎ এইখানেও পানির সাহায্যে আমরা অক্সিজেনটা কোষে নিয়ে যাচ্ছি। তো পানি যদি শরীরে না থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো হতো না। এরপরে দেখো তিন নম্বর আছে হচ্ছে দূষিত পদার্থ নির্গমন। আমরা আমাদের কিডনির সাহায্যে বা বৃক্কের সাহায্যে আমরা আমাদের দূষিত পদার্থটা শরীর থেকে বের করে দিই। দূষিত পদার্থ কোথায় থাকে? আমাদের রক্তে থাকে। আমাদের রক্তে যে দূষিত পদার্থগুলো আছে সেই দূষিত পদার্থগুলো আমরা কিডনির সাহায্যে থেকে বের করি, পানির সাথে বের হয়। রক্ত যখন কিডনিতে যায় তখন পানিটা, আসলে দূষিত পানিটা বের হয়ে যায়, পানির সাথে দূষিত পদার্থটাও বের হয়ে যায়। যদি পানি বেশি পরিমাণ না খাওয়া যায় তাহলে কিন্তু এই কিডনি রক্তটাকে বেশি পরিশোধন করতে পারবে না। তখন কি হবে? তখন কিন্তু দূষিত পদার্থগুলো আমাদের শরীরে থেকে যাবে। সাধারণত আমাদের প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি খাইতে হবে। 2 লিটারের কম খাইলে কিন্তু আমাদের কিডনির সমস্যা হবে, এবং সর্বোচ্চ 4 লিটার বা 5 লিটার, এর থেকে বেশি পানি খাইলেও কিন্তু আমাদের সমস্যা হয়। অর্থাৎ পানির একটা লিমিটেশন আছে, যার থেকে বেশিও খাওয়া যায় না কমও খাওয়া যায় না। এরপরে আছে খাদ্য আঁশ বা রাফের সম্পর্কে বলা আছে। তোমরা জানো যে আমরা 6টা খাদ্য উপাদান খাই মূলত, একটা হচ্ছে শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এবং সাথে আর একটা খাদ্য উপাদান ইনক্লুড করা আছে যেটা হচ্ছে রাফেস। রাফেস কি? আঁশ জাতীয় খাবার, যেমন ফলের খোসা, শাঁস, উদ্ভিদের ডাঁটা, মূল, পাতার আঁশ, এগুলো হচ্ছে রাফে জাতীয় খাবার। তো রাফে জাতীয় খাবার কি করে? আমাদের মলের পরিমাণ বৃদ্ধি করে, আমাদের শরীরের ভিতরে বা আমাদের খাদ্যনালীর ভিতরে যে চর্বি জাতীয় পদার্থগুলো জমা থাকে বা বিভিন্ন অপদ্রব্য জমা থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে যায়। যেমন কোনো আঁশ দিয়ে কিন্তু কোনো একটা থালা বাসন কিন্তু খুব সুন্দর করে সহজেই মাজা যায়। আমরা যখন আঁশ জাতীয় খাবার খাই বা রাফেজ জাতীয় খাবার খাই তখন আমাদের খাদ্যনালীতে এই ধরনের যে পদার্থগুলো জমা থাকে পরবর্তীতে যেগুলো ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী সেগুলো কী হয়? ওইভাবে পরিষ্কার হয়ে চলে যায়। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে মানে আমরা যে আঁশ জাতীয় খাবার খাই এই আঁশ জাতীয় খাবার কিন্তু হজম করার শক্তি আমাদের নেই। অর্থাৎ আমরা যে শাক খাই, শাকে যে ভিটামিন পাই, আমরা জানি শাকসবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এই ভিটামিন তো আমরা হজম করলেই তখনই গা আমরা ভিটামিনটা পাবো, খাবারটা হজম করতে হবে। তাহলে আঁশ জাতীয় খাবার যে আমরা হজম করতে পারি না, তাহলে আমরা ভিটামিনগুলো কীভাবে পাই? আসলে যখন শাক ভাজি করা হয় বা ঘণ্ড করা হয় তখন ওই শাকের সাথে যে তেল দেওয়া হয় ওই তেলের সাথে ভিটামিনটা লেগে যায়। রান্না করার সময়, শাক ভাজি করার সময় ওই তেলের সাথে ভিটামিনটা লেগে যায়, ওই তেলটা আমরা হজম করতে পারি। সে কারণে যদি একটু বেশি তেল দিয়ে রান্না করা যায় তাহলে শাকসবজির থেকে বেশি ভিটামিন বের হয়ে তেলের সাথে জমা হবে, তখন আমরা বেশি পরিমাণ ভিটামিন পাবো। সে কারণে শাক ভাজি করার সময় একটু তেল বেশি দিয়ে ভাজি করতে হয়। এরপরে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড।
আদর্শ খাদ্য পিরামিড হচ্ছে একটা পিরামিড টাইপের একটা শক, পিরামিড তো জানো মিশরের পিরামিডটা দেখতে কেমন জানো, ওই টাইপের একটা শক যেখানে সরকারি জাতীয় খাবার সব থেকে নিচে খায় থাকে। কেন? কারণ আমরা সব থেকে বেশি খাই কিন্তু সরকারি জাতীয় খাবার, সে কারণে সংজ্ঞাটা এরকম যে সরকারকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য সাজাইলে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় সেটা হচ্ছে খাদ্য পিরামিড। দেখো নিচে খাদ্য পিরামিড দেওয়া আছে, সব থেকে নিচে যেটা সব থেকে বেশি খায় সেটা কি শর্করা, তারপরে ভিটামিন বা খনিজ লবণ, আমিষ জাতীয় খাবার, আস্তে আস্তে স্নেহ জাতীয় খাবার কিন্তু আমরা সব থেকে কম খাই। তো এরকম সব থেকে বেশি যে খাবার খায় সেটা নিচে রেখে এরকম পর্যায়ক্রমে যেগুলো কম খায় আস্তে আস্তে সাজাইলে পিরামিড আকার যে কাল্পনিক পিরামিড আকার তৈরি হয় যেটাকে বলা হয় খাদ্য পিরামিড। এরপরে তোমাদের আছে খাদ্য গ্রহণের নীতিমালা। আসলে খাবার যখন ইচ্ছা তখন খাওয়া উচিত না, এবং যে কোনো খাবার তুমি যে খাবার সামনে পাচ্ছ সেটাই খেয়ে ফেললা এটা উচিত না। খাবারের খাদ্য মান এবং সময় বিবেচনা করে আমাদের খেতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সঠিক পরিমাণে আমাদের ক্ষয়পূরণ হবে। তো যে খাদ্যগুলো আমরা খাবো সেই খাদ্যগুলো একটু বিচার বিশ্লেষণ করে খেতে হবে আমাদের। তো সবথেকে ভালো সেই খাবারগুলো, যে খাবারগুলো একটু বেশি পুষ্টি উপাদান আছে, হ্যাঁ অনেকগুলো পুষ্টি উপাদান যে খাবার ভিতরে আছে সেই খাবারগুলো একটু বেশি ভালো হয়, খাওয়ার জন্য বেশি উপযোগী। তো সাধারণত সুষম খাদ্যের ভিতরে অনেক বেশি পরিমাণ পুষ্টি উপাদান থাকে, সে কারণে সুষম খাদ্যের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য বিবেচনা করে এই সুষম খাদ্যগুলো আমাদের খাওয়া উচিত। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে যে একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উপাদানের সামর্থ্য থাকতে হবে। তুমি যে খাবারটা খাইলা সেই খাবারে অবশ্যই প্রয়োজনীয় শক্তি থাকতে হবে, তোমার ক্ষুধা নিবারণের জন্য তোমার প্রয়োজনীয় যতটুকু শক্তি লাগবে ততটুকু শক্তি যোগান দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি থাকতে হবে খাবারের ভিতরে। তারপরে বলতেছে শর্করা, আমিষ এবং চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণের মতো গ্রহণ করতে হবে। মানে তুমি শুধু শর্করাই খেয়ে গেলা, তুমি শুধু আমিষই খেয়ে গেলা, অথবা তুমি শুধু চর্বি জাতীয় খাবারই খেয়ে গেলা, এরকম করলে হবে না। যে খাবারগুলো তুমি খাবা সেই খাবারের ভিতরে সবগুলো খাদ্য উপাদানই থাকা উচিত, কারণ আমাদের শরীরের জন্য সবগুলো খাদ্য উপাদানই প্রয়োজন, কোনোটা একটু বেশি প্রয়োজন কোনোটা একটু কম প্রয়োজন, তবে সবগুলোই দরকার হয়। তারপরে সি নম্বর আছে যে খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও রাফেজ বা সেলুলোজ জাতীয় খাবার থাকতে হবে। খাদ্যে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি আর খনিজ লবণ থাকতে হবে, এগুলো তো আমাদের শরীরের জন্য জরুরি, সেখানে থাকতে হবে খাদ্যের ভিতরে। সুষম খাদ্য অবশ্যই সহজ পাচ্ছ হতে হবে, মানে যে খাবারটা তুমি খাইতে চাচ্ছ সেটা তুমি সেটা সহজে পাচ্ছ না, তাহলে তো হবে না। এরপরে সুষম খাদ্যের একটা তালিকা তৈরি করছে, তালিকাটা পড়বা। তারপরে টপিকসটা আছে হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ ও নারীর জন্য সুষম খাদ্য তালিকা দিয়েছে এখানে। এখানে বলতেছে যে একজন মানুষের কতটুকু খাদ্য প্রয়োজন হয়, সাধারণ মানুষের সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু সেই মানুষের যদি বেশি পরিশ্রমী হয় তাহলে কিন্তু খাদ্যের পরিমাণ বেশি লাগে। আবার যখন মানুষ বড় হয় অর্থাৎ কিশোর বয়সে বা যুবকরা, যুবকদের কিন্তু বেশি খাদ্যের দরকার হয়, কেন তাদের শোষণটা বেশি হয়। আবার যারা গর্ভবতী মা বা স্তন্যদানকারী মা তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় স্বাভাবিক মানুষের থেকে, কেন কারণ তার শরীরের পুষ্টি সন্তান গ্রহণ করে দুধের মাধ্যমে, সে কারণে তাদের বেশি খাওয়া লাগে। একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রথমে শক দিয়েছে এবং পরবর্তীতে পূর্ণবয়স্ক নারীর কোন খাবার কী পরিমাণ খাওয়া উচিত সেটার একটা তালিকা দিয়েছে এখানে। প্রথমে সিম বা বরবটি দিয়েছে, পরিশ্রমহীন যারা আছে তারা হচ্ছে 20 গ্রাম প্রতিদিন খাবে, যারা মোটামুটি পরিশ্রমী তারা 25 গ্রাম খাবে, যারা পরিশ্রমী তারা 30 গ্রাম খাবে। নারীদের জন্য 20 গ্রাম, 22.5 গ্রাম, 25 গ্রাম, এরকম সবগুলো দেওয়া আছে। এই শখটা পড়তে হবে কারণ এই শখ থেকে অবজেক্টিভ আসতে পারে। এরপরে দেখো বাংলাদেশের সাধারণ খাদ্যসমূহের পুষ্টিমান, আমাদের দেশে যে খাদ্যগুলো আমরা পেয়ে থাকি সাধারণত সেই খাদ্যগুলোর পুষ্টিমান নির্ণয় করার জন্য একটা ইনস্টিটিউট INFS 1975 সালে এটা বাংলাদেশে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেই খাবারগুলোর পুষ্টিমান প্রতি 100 গ্রামে কতটুকু পরিমাণ কত ক্যালোরি শক্তি আছে সেটার একটা হিসাব করছেন। এই স্টকটাও নিচের দিকে দেওয়া আছে। চাউলে প্রতি 100 গ্রামে 346 কিলোক্যালোরি শক্তি থাকে, গমে থাকে, ছোলায় থাকে, কলমি শাকে কতটুকু থাকে, কুমড়াতে কতগুলো থাকে, বেগুনে কতটুকু থাকে, সিমে কতটুকু থাকে, হ্যাঁ এগুলো সব মুখস্থ করতে হবে, কিন্তু অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গরুর মাংসে, খাসির মাংসে সব থেকে বেশি থাকে হচ্ছে রান্নার তেল এবং গরুর দুধের ঘি, এগুলোতে সব থেকে বেশি পুষ্টিমান থাকে, কিন্তু আমরা কিন্তু এগুলো বেশি খাইতে পারি না। অর্থাৎ যেগুলোতে পুষ্টিমান বেশি সেই খাবারগুলো কিন্তু আমরা বেশি খাইতে পারি না, যেগুলোতে কম সেগুলো আমরা বেশি খাইতে পারি। এরপরের টপিক হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ, যে
খনিজ পুষ্টিগুলো আমরা শোষণ করি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের শরীরের বৃদ্ধির জন্য যে খনিজ পুষ্টিগুলো আমরা ব্যবহার করি, সেই খনিজ পুষ্টিগুলোর অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। সেই রোগগুলো সম্পর্কে এখানে একটু বর্ণনা করছে। প্রথমে গয়টারের কথা বলা আছে। গয়টার হচ্ছে গলায় ফোলা। থাইরয়েড গ্রন্থি যদি যে কোনো জায়গায় ফোলে তাহলে সেটারে আমরা গলগণ্ড বলবো। তো গলগণ্ডের একটা বিশেষ প্রকার হচ্ছে গয়টার। থাইরয়েড গ্রন্থির হয়তো কিছু বৈশিষ্ট্য আছে, বিভিন্নভাবে ফুলতে পারে থাইরয়েড গ্রন্থি, ফুললেই সেটা গলগণ্ড হবে। বিশেষ কোনো বৈশিষ্ট্য সম্পন্ন গলগণ্ডকে আমরা গয়টার বলতে পারবো। অর্থাৎ সব গলগণ্ডই গয়টার না। তো সাধারণত এই গলগণ্ড রোগটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। তো আয়োডিন কাদের বেশি থাকে? আমরা জানি সমুদ্রে আয়োডিন বেশি থাকে অনেক, সে কারণে সমুদ্রের তীরে যারা বসবাস করে তাদের কিন্তু আয়োডিনের অভাব দেখা দেয় না, সে কারণে এই গয়টার রোগটা তাদের কখনো হয় না। বাংলাদেশে উত্তরবঙ্গের লোকজনের এই গয়টার রোগ দেখা যায়, কারণ উত্তরবঙ্গটা সমুদ্রের কিনারা থেকে অনেক বেশি উপরে অবস্থিত, সে কারণে ওইসব এলাকার লোকজনের গয়টার রোগটা বেশি হয়। তারপরে আছে রাতকানা। রাতকানা আসলে একটা বিশেষ রোগের একটা লক্ষণ, রোগটার নাম হচ্ছে জেরোপ্থ্যালমিয়া। জেরোপ্থ্যালমিয়ার একটা লক্ষণ হচ্ছে রাতকানা। তো এই জেরোপ্থ্যালমিয়ার 7-8 মাত্রা আছে, তার সবথেকে নিম্ন মাত্রা হচ্ছে রাতকানা। অর্থাৎ তোমার জেরোপ্থ্যালমিয়া হয়েছে, তুমি প্রথমে তোমার রাতকানা রোগ হবে, ওই রাতকানা রোগ দেখে তুমি বুঝতে পারবা যে তোমার জেরোপ্থ্যালমিয়া হয়েছে। আমাদের চোখের নিচে যে রেটিনা আছে, রেটিনার সাথে সাধারণত দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড কোষটা ওই তীব্র আর মৃদু আলোতে সাড়া দেয়। ওই রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা রাতের বেলা দেখতে পাই না। অর্থাৎ রড কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাদের রাতকানা রোগটা হয়ে থাকে। তো এখানে বলতেছে যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তবে এই জেরোপ্থ্যালমিয়ার যে প্রথম লক্ষণটা রাতকানা, জেরোপ্থ্যালমিয়ার যে 7-8 প্রকরণ আছে, এর 1-4 বা 5 পর্যন্ত প্রকরণ যদি দেখা দেয়, অর্থাৎ প্রথম যে মাত্রা সেই মাত্রাটা দেখা দিল রাতকানা, তারপরে দ্বিতীয় মাত্রা দেখা দিল, এরকম 1-5 পর্যন্ত যদি চলে যায় মাত্রা, তাহলে ভিটামিন এ খাইলেই রোগটা সেরে যায়। কিন্তু যদি 7 বা 8 মাত্রায় চলে যায় রোগটা, তাহলে কিন্তু ভিটামিন এ খাইলে কিছু হবে না, তখন কর্নিয়াকে প্রতিস্থাপন করতে হবে। এরপরে আছে রিকেটস। রিকেটস এটা ভিটামিন ডি এর অভাবে হয়। তোমাদের এখানে সুন্দর করে লেখা আছে ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। সাধারণত দেখবা বাচ্চা যারা জন্মগ্রহণ করছে, কিছুদিন হয়েছে বয়স, তখন কিন্তু রিকেটস হতে পারে তাদের, কারণ তাদের শরীরে ভিটামিন ডি থাকে না। ভিটামিন ডি এর অভাবে যেহেতু রিকেটস হয়, তোমরা জানো যে সকালের সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, অনেকে বলো, আসলে তা থাকে না। সকালের সূর্যের আলো শরীরে এসে পড়লে আমাদের চামড়ার নিচে যে কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। কিছু ধাপ আছে, কতগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মাধ্যমে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। তো সবশেষে এই বিক্রিয়াগুলোর সর্বশেষ ধাপটা কিডনিতে সম্পূর্ণ হয়, সে কারণে শিশুদের সকালে খালি গায়ে রোদে রাখতে হয়, এতে শিশুদের ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হয়। এরপরে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্তশূন্যতা। রক্তশূন্যতা হচ্ছে, মনে করে অনেকে যে শরীরে রক্তের পরিমাণ কমে যায়, আসলে তা না। আমাদের রক্তের দুটো উপাদান, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা আবার 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুস্রিকা। ওই লোহিত রক্তকণিকা লাল হয় একটা পদার্থের জন্য, যে পদার্থের নাম হচ্ছে হিমোগ্লোবিন। ওই হিমোগ্লোবিনের যদি স্বল্পতা হঠাৎ কোনো রক্তে, ধরো তোমার রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা দেখা দিয়েছে, হিমোগ্লোবিন কমে গেছে রক্তে, তখন সেটাকে বলা হয় রক্তশূন্যতা। বাংলাদেশের অধিকাংশ মানুষ রক্তশূন্যতার ভোগে, যদি আমরা বুঝতে পারি না। তবে এই রোগটা যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে কিন্তু ব্লাড ক্যান্সার হয়ে যায়, সে কারণে এটাকে গুরুত্ব সহকারে নিয়ে আমাদের চিকিৎসা করানো উচিত। তো রক্তশূন্যতার অনেক কারণ আছে। তো বাংলাদেশের মানুষের রক্তশূন্যতার সবথেকে প্রধান কারণ হচ্ছে লোহের ঘাটতি। আমাদের শরীরে কিন্তু রক্তে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লোহের দরকার হয়, আয়রনের দরকার হয়, ওইটার ঘাটতির জন্য সাধারণত রক্তশূন্যতা দেখা দেয়। তো এখানে বলতেছে যে রক্তশূন্যতা দূর করার জন্য লৌহ উপাদানযুক্ত ওষুধ খাইলেই হয়, কিন্তু এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ রক্তশূন্যতারও অনেকগুলো ধাপ আছে। কিছু কিছু রক্তশূন্যতা, যেমন থ্যালাসেমিয়া যেটা বলা হয়, ব্লাড ক্যান্সার, এটা যদি হয় তাহলে তুমি লৌহজাতীয় পদার্থ খাইলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বা, সে কারণে অবশ্যই রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এরপরে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে পুষ্টি উপাদানের শক্তি।